এটা হলো নসিপুর ব্রিজ, নিচ দিয়ে ভাগীরথী নদী বয়ে গিয়েছে। আর এই যে ব্রিজ, এই ব্রিজ তখনকার দিনেই কমপ্লিট হয়ে পড়ে আছে। তারপর আজিমগঞ্জ সাইডের দিক করে 400 মিটার জমি জটের কারণে এই ব্রিজ চালু করা সম্ভব হয়নি। অবশেষে 2022 সালে নভেম্বর মাসে রেলের তরফ থেকে বলা হয় যে সমস্ত জমিজট প্রবলেম মিটে গেছে এবং কাজ 2023 সালের মার্চ মাসের মধ্যে শেষ করতে হবে। তার পরে পরেই এদিকের কাজ শুরু হয়। এই স্লিপারগুলো 20 দিন আগে চলে এসেছে, 20 দিন ধরে এখানেই রাখা আছে এই স্লিপারগুলো। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি নসিপুর ব্রিজ থেকে মুর্শিদাবাদ সাইডের কাজের আপডেট নিয়ে। এর আগে এদিকে লাস্ট আপডেট দিয়েছিলাম 10 থেকে 11 দিন আগে। এই 10-11 দিনে কী কী কাজ নতুন হলো এবং কী কী কাজ বাকি আছে সমস্ত কিছু আজকে দেখব, তাই ভিডিওটি পুরোটা দেখার আমন্ত্রণ রইল। আমি এখন নসিপুর ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে মুর্শিদাবাদ স্টেশনের দিকে যাচ্ছি। আমি বর্তমানে যেখান দিয়ে হাঁটছি এখানে আপনারা আগেই দেখেছিলেন যে এই সাইডটুকু মাটি ও গুঁড়ো ডাস্টপত্র ফেলার কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল। কাজ বাকি ছিল সামনের কিছুটা অংশ, তাই আজকে আমরা গিয়ে সামনে গিয়েই দেখব যে ওইদিকের কাজ কতদূর হলো। নসিপুর ব্রিজ থেকে মুর্শিদাবাদের দিকে 300-400 মিটার পর্যন্ত 2 মাস আগে থেকেই মাটি ফেলা ও ডাস্ট পাথর ফেলার কাজ কমপ্লিট হয়ে পড়ে আছে। নিচে ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে সে রাস্তাটি কাঠগোলা বাগানের দিকে যাচ্ছে। নসিপুর ব্রিজ থেকে মুর্শিদাবাদ সাইডের যে দূরত্ব সে দূরত্বটা কিন্তু অনেকটাই বেশি আজিমগঞ্জের তুলনায়, তাই এদিকের ভিডিও একটু বড় হবে। এই ব্রিজটি চালু হলে কলকাতা থেকে শিলিগুড়ি দূরত্ব প্রায় 21 কিলোমিটার কমবে এবং যাত্রাপথের সময় কমবে প্রায় 30 মিনিট। শিয়ালদা ডিভিশনের মুর্শিদাবাদ স্টেশন ও হাওড়া ডিভিশনের আজিমগঞ্জ জংশন সরাসরি যুক্ত হয়ে যাবে এই নসিপুর ব্রিজের মাধ্যমে। বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি ও কোচবিহার যাওয়ার বেশিরভাগ ট্রেন রামপুরহাট হয়ে যায়, তাতে খুব একটা সুবিধা হয় না মুর্শিদাবাদ জেলার মানুষদের। মুর্শিদাবাদের খাগড়াঘাট ও আজিমগঞ্জ জংশন থেকে সন্ধ্যেবেলায় ও রাতেবেলায় দুটো মাত্র ট্রেন শিলিগুড়ি ও কোচবিহার যায়, একটি তিস্তা তোর্ষা এক্সপ্রেস আর একটি কামরূপ এক্সপ্রেস। যাওয়ার টাইম ঠিকঠাক থাকলেও আসার টাইম কিন্তু ঠিকঠাক নেই। আসার যে টাইম ট্রেনের অনেকটা রাত হয়ে যায়, তাতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে যাদের বাড়ি রাত হয়ে যাওয়ার কারণে যেতে তাদের অনেক প্রবলেম হয়ে যায়। তাই এই ব্রিজটি মুর্শিদাবাদ জেলার বাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এইদিকে গুঁড়ো ডাস্ট পাথর ও ডাস্ট পাথরের দুপাশে যে মাটি ফেলার কাজ অনেকদিন আগে থেকে কমপ্লিট হয়ে পড়ে আছে।
এইদিকে রাজপথের দুপাশে কিছু কিছু জায়গায় মাটি ফেলার কাজ বাকি ছিল, সে কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এখানে রাজপথের দুপাশে কিছু ছোট ছোট জঙ্গল বেড়ে গিয়েছিল, সেই জঙ্গলগুলো কিন্তু কেটে ফেলে তার উপরে মাটি ফেলার কাজ হয়ে গেছে। এখানে রাজপথগুলো কিন্তু অনেকটাই উঁচু নিচু ছিল, যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি তারা দেখবেন যে আগের ভিডিওতে সব দেওয়া ছিল যে এখানে ডাস্টপত্রগুলো অনেকটাই উঁচু নিচু হয়েছিল। এখন এসে দেখছি এই ডাস্টপত্রগুলো কিন্তু জেসিপি দিয়ে কেটে লেবেল করে দেওয়া হয়েছে, এবং ডাস্টপত্রের দুপাশে যে মাটির যে গ্যাপ সেই গ্যাপ কিন্তু অনেকটাই বাকি ছিল। আজকে এসে দেখছি যে এই সাইডের দুপাশে মাটি অনেকটাই ফেলা হয়ে গেছে এবং চুন দিয়ে মার্কিং করা আছে, দেখতেই পাচ্ছেন ওই চুনের যে মার্কিং করা আছে ওই বাঁ সাইডটাই মাটি দিয়ে লেবেল করা হবে এবং চুনের এই সাইডে আরও ডাস্টপত্র ফেলে তার উপর রোলার করে লেবেল করা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডাস্টপত্রের বাঁ পাশে মাটির যে গ্যাপ সে গ্যাপ কিন্তু এখন অনেকটাই কমে গেছে, আগে কিন্তু অনেকটাই গ্যাপ ছিল, তার মানে এখানে অনেকটাই মাটি ফেলা হয়েছে। আরও মাটি এখানে ফেলা হবে এবং মাটি ফেলে এর উপরে রোলার দিয়ে লেবেল করা হবে। যেসব জায়গাগুলো এরকম গ্যাপ থেকে গিয়েছে সেসব জায়গাগুলো কিন্তু মাটি ভরার কাজ খুব দ্রুত চলছে। কিছু দূর এগিয়ে গেলেই আমরা দেখতে পারবো ওখানে জেসিপি দিয়ে ট্রাক্টরের ভিতর মাটি তোলা হচ্ছে এবং ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে এই ডাস্টপত্রের দুপাশে ফেলা হচ্ছে। এখানেও দেখুন মাটি ফেলা হয়েছে কিন্তু মাটির যে লেবেল সে লেবেল কিন্তু করা হয়নি, এই লেবেল কিন্তু একবারে হবে। যেসব জায়গাগুলো গ্যাপ থেকে গেছে এই মাটি ফেলার কাজ বাকি আছে সেসব জায়গাগুলো ট্রাক্টরে করে মাটি ফেলে তারপর রোলার দিয়ে একবারে লেবেল করার কাজ হবে। এই যে বন্ধুরা আপনারা দেখুন এখানে ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ফেলা হয়েছে, এই মাটি কিন্তু আরও ফেলা হবে এবং মাটি ফেলার পর খুব শীঘ্রই রোলার করে মাটিগুলো বসিয়ে দেওয়া হবে। আজিমগঞ্জ জংশন সাইডে যেভাবে কাজ হয়েছিল এইদিকের কাজ ঠিক একইভাবে কাজ হচ্ছে। প্রথমে ডাস্টপত্র ফেলা, ডাস্টপত্রের দুপাশে মাটি ফেলার কাজ আজিমগঞ্জ জংশন সাইডের দিক করেও হয়েছিল, এই সাইডেও কিন্তু সেরকমভাবে হচ্ছে। বন্ধুরা দেখুন এদিকে ডাস্টপত্র কিন্তু পড়ে গেছে আর যে মাটিও কিন্তু এখন ওখানে ফেলা হচ্ছে বর্তমানে।
বন্ধুরা, এই সাইডের কাজ কিন্তু 80-90% অনেকদিন আগেই কমপ্লিট হয়ে পড়ে আছে। বাকি 10-20% যে কাজ বাকি আছে, এই কাজ কিন্তু বর্তমানে খুব দ্রুত হচ্ছে। এই কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। এখানে বাম সাইডে দেখুন, মাটি একটু খোঁড়া হয়েছে। যেখানে খোঁড়া হয়েছে সেখানে ডাস্টপাথরের গুঁড়ো এবং তার উপরে মানে তার পাশে মাটি দেওয়া হবে এবং লেভেল করা হবে। বন্ধুরা, ওখানে জেসিপি দিয়ে ট্রাক্টরের ভিতর মাটি লোড করা হচ্ছে। সে মাটিগুলোই এই উপরে নিয়ে এসে যেসব জায়গাগুলো গ্যাপ থেকে গেছে সে গ্যাপগুলোই ফেলা হচ্ছে। বন্ধুরা, আমি কিন্তু আর সামনে দিক করে যাইনি, কারণ সামনে দিক করে আর সেরকম কাজ হচ্ছে না, যা কাজ হওয়ার এটুকুর মধ্যেই হচ্ছে। তাই আপনাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয় সে কারণে আমি আর সামনে দিক করে গিয়ে ভিডিও করলাম না। এই সাইডের লাস্ট আপডেটের ভিডিওটা যারা দেখেননি তারা একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কতদূর কাজ হয়েছে সামনের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।